পরে আমি রোগীকে ভর্তি করি, এখন পর্যন্ত কোনো ডাক্তারের ইয়া পাই নাই। আমরা মানে চরমভোগান্তির মধ্যে আমরা আছি, মানে রুগীর অবস্থা করুন, ডাক্তারদেরকে এখন কোনো খোঁজ খবর নাই, মানে এইভাবে চলছে তো রুগীর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। রোগীর ট্রিটমেন্টের সমস্যা হচ্ছে না, রোগ সব সময় দেখে আসে, ওয়ার্ডে থাকলে তো আসে দেখা করে, তো কালকে থেকে তো একবারও আসে নাই।